বিরাট কোহলি যখন ব্যাট করতে এলো না তখন আঠাশ ওভার চলছে আর সেখানেই ম্যাচ শেষ গুড মর্নিং ভিউয়ার্স বন্ধুরা আমি দেবময় ঘোষ আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফিরে আসবো কাল রাতে কিন্তু এত বেশি ডিমোরালাইজ ছিলাম যে আর ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করলো না আজকে সকালে এলাম আজকে সকালে এসে ক্রিকেটের আলোচনা করতে গিয়ে বলতেই হচ্ছে কালকে ভারত কীভাবে হেরেছে এবং বহুদিন এভাবে হারেনি দশ উইকেটে এবং এমন জায়গায় হেরেছে সেটা হচ্ছে বংখের স্টেডিয়াম যেখানে আমরা বিশ্বকাপ জিতেছিলাম দু হাজার এগারো সালে এনিওয়েজ অস্ট্রেলিয়া অসাধারণ খেলেছে ক্রেডিট তো তাদের থেকে নেওয়া যায় না কিন্তু কয়েকটা বিষয় কি আপনাদের চোখে লেগেছে আমি সেগুলোই একটু আপনাদের মনে করিয়ে দিতে চাইছি এক নম্বর হচ্ছে বিরাট কোহলি এই যে প্রথমেই বললাম যে আঠাশ নম্বর ওভারে আসা তারপর আর বাইশটা ওভারই বোধ বাকি থাকে কারণ কি আপনার এক নম্বর ব্যাটসম্যান এবং বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান তাকে আপনি যতটা বল বেশি খেলতে দিতে পারবেন ততটা আপনারই উপকার সুতরাং সেক্ষেত্রে আপনি তো আপনার নিজের উপকারটা দেখেননি সুতরাং এটা টিম ম্যানেজমেন্টই বলতে পারবে কীরকম একটা ফর্মুলা ছিল আগেই ঠিক হয়ে গিয়েছিল যে রোহিত রাহুল একসাথে খেলবে শিখারও খেলবে ঠিক আছে যদি তাই হয় এনিওয়েজ তিনজন ইনফর্ম ব্যাটসম্যান রয়েছে তারা খেলবে নর্মাল যদি তাই হয় তাহলে আমার মনে হয় যে ক্যাপ্টেনের যে ব্যাটিং অর্ডারটা সেই অর্ডারটা চেঞ্জ করাটা একেবারেই উচিত হয়নি এবং সেটা দে হ্যাভ প্রেড দ্য প্রাইজ না এই এইটার একটা বড়ো রকমের মূল্য চোকাতে হলো বিরাট কিন্তু দেখবেন যে আগের চার পাঁচটা ইনিংস যতগুলোই ও চার নম্বরে এসে খেলতে নেবে যে কোনোটাই ও কুড়ি পঁচিশের বেশি করতে পারেনি এখানেও একটাই হল যে ষোলো রান করে আউট হয়েছে এবং ও খুব ইন্টেন্ট দেখাচ্ছিলো খুব চাপ নিয়ে খেলছিল তো তো ওখানে তাড়াতাড়ি রান করতে হবে এবং সেই সময় অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেন্সি আমি বলবো অসাধারণ ওই সময় প্যাট কামিংসকে বল করতে দিতে পারতো ওই সময় মিচেল স্টারকে বল করে দিতে পারতো কিন্তু ও নিয়ে এলো যে আগে না তিন চারবার বিরাটকে আউট করেছে এবং একই রকমভাবে ও প্রায় একই রকমভাবে আউট করে দিল কটন বোল্ট যাই হোক আরেকটি আপনি যদি ভারতের ব্যাটিং অর্ডারটা পরপর দেখেন যে কে কীরকম খেলেছে তাহলেই দেখতে পারবেন যে এখানে ইনটেন্ট মানে ইচ্ছা শক্তির একটু অভাব ছিল অনেকেই চাইছিল যে নতুন এসছি কামব্যাক করেছি সেঞ্চুরি মেরে দিয়ে বেরিয়ে যাব তো ম্যাচের সে হিরো হয়ে যাবে রোহিত শর্মা যেমন শুরুতেই ও কিছু করতে পারেনি ও তারপরে শিখর ধাওয়ানের ব্যাটিংটা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে একানব্বই বল খেলে চুয়াত্তর রান এটা ওয়ান ডেতে চলে না আর সেম টু সেম আপনি যদি কম্পেয়ার করেন ডেভিড ওয়ার্নারের সাথে ডেভিড ওয়ার্নার দেখবেন একশো আঠাশ রান করেছে দেখেন দেখবেন ডেভিড ওয়ার্নার হ্যারন ফিঞ্চ সেঞ্চুরি করে গেছে এবং তারা কতগুলো বল খেলেছে স্ট্রাইক রেটটা একটা লিমিটেড ওভারের ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট হয়ে যায় কালকে যেটা আমার মনে হচ্ছে কে এল রাহুল শিকার দাবান দুজনই সেঞ্চুরি করতে চাইছিলেন এবং দুজনেরই মনে হয়েছিল যে ওই প্লেসটাকে শক্ত করে রাখতে হবে এবং তারা মানে পারমানেন্ট প্লেস পেতে হবে সেক্ষেত্রে একজনকে আরেকজনকে টপকে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু সেক্ষেত্রে দেখা গেলো যে দুজনের কেউই পুরো মাত্রায় সাকসেসফুল হলেন না ইনফর্ম ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও বিরাট কোহলি কিছুদিন আগে বলেছিলেন না যে আমরা কোনো ব্যাটসম্যান বা কোনো খেলোয়াড়ের মধ্যে কম্পিটিশান তৈরি করতে চাই না এক্ষেত্রে কিন্তু মনে হলো আমার জন্য কম্পিটিশান তৈরি করতে গিয়েই দুজনে একজন আরেকজনের বারোটা বাঁচালেন আর কি যাই তারপরে যারা ব্যাটসম্যানরা এসছেন তারা খুব চাপে ছিলেন সুতরাং সেভাবে তারা আর মানে চাপটা থেকে তারা বেরোতে পারেননি আর অস্ট্রেলিয়া অসাধারণ বোলিং ফিল্ডিং করেছে সেটা বলার অপেক্ষা রাখে না আর অন্য দিক থেকে আমার যেটা মনে হলো টিম সিলেকশান নিয়েও আমার কিন্তু অদ্ভুত লেগে আর কি আমি ভেবেছিলাম চাহাল খেলবে কিন্তু কুলদীপ খেলেছেন কুলদীপ তারপর সেরকমভাবে বেশ কিছু করতে পারেনি যাই হোক এনিভেজ নবদীপ সাইনি বাইরে আমার একটা অবাক লেগেছিল তার কারণ হচ্ছে যে খুব ভালো বল করছিল খুব পেসে বল করছিল ইয়কে বল করছিল সুতরাং সেক্ষেত্রে নবদীপকে একবার দেখে নেওয়া যেতে পারতো এনিভেজ ঠিকই আছে যাদের যা শেষে এসে কিছুটা রিকভারি না করলে হয়তো ভারতের অবস্থা আরও খারাপ খারাপ হতে পারতো যাই একটা ম্যাচ যেটাকে আমাদের ভুলে যেতে হবে খুব তাড়াতাড়ি কারণ কি এই ম্যাচটা মনে রাখার ম্যাচ নয় তবে ম্যাচ থেকে যা শিক্ষা সেটা আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট খুব ভালো করেই নিয়েছে সেই ম্যাচটা ভুলে গিয়ে রাজকোটে ম্যাচ আছে দারুণ ব্যাটিং পিচ আমার মনে হয় যে এই টিমটার বিশ্বের সেরা টিম এবং দারুণভাবে ঘুরে আসবে এবং দেখবেন যে কোহলির একটা অসাধারণ ইনিংস হয়তো দেখতে পাবেন রোহিতও ভালো খেলতে পারে সুতরাং এটাই আশা রাখি এবং এটাই নর্মাল এটাই বারবার হয়ে এসছে কিন্তু যেভাবে হারলো সেই জায়গাটা একটু কাঁটা দিচ্ছে আর কি যে অনেক কম্পারেটিভভাবে হারা যেতে পারতো কিন্তু এটা এক পেশে ম্যাচ হলো মানে এই দিক থেকে কিছু ছিলই না এই দিক থেকে সব কিছুই ছিল ইউ ক্যান ভালো ক্রিকেট আশা করছি আর আপনারাও দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন নমস্কার